বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, উপন্যাসিক এবং গল্পকার। তার জন্ম হয়েছিল 15 সেপ্টেম্বর 1876 সালে হুগলির দেবানন্দপুরে। তিনি পড়াশোনার জন্য গিয়েছিলেন মামার বাড়ি বিহারের ভাগলপুরে। পড়াশোনা শেষ করে তিনি চাকরি সূত্রে গিয়েছিলেন বার্মায়। সেখানে গিয়ে তিনি তার প্রথম স্ত্রী শান্তি দেবীকে বিয়ে করেছিলেন এবং তার সেখানে একটা পুত্র সন্তান হয়েছিল। কিন্তু প্লেগ রোগে তার প্রথম স্ত্রী শান্তি দেবী এবং তার ছেলে মারা যায়। তখন তিনি তার দিদির বাড়ি বর্দির বাড়ি চলে আসেন, এই দেউলটি গোবিন্দপুর গ্রামে। এই দেউলটি গোবিন্দপুর গ্রামে এসে তার এত জায়গাটা ভালো লেগে যায়, যার ফলে তিনি দিদির বাড়ি থেকে কিছুটা দূরে এই জায়গাটি কিনেছিলেন 1923 সালে আর বাড়ি করেছিলেন 1925 সালে এই মাটির দোতলা বাড়িটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে হলো পল্লী সমাজ, গৃহদাহ, শ্রীকান্ত, দত্তা, পথের দাবি, পরিণীতা, অভাগী স্বর্গ, বিন্দুর ছেলে, মহেশ ইত্যাদি। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় তার দরুন তিনি অপরাজেয় কথাশিল্পী নামে কিন্তু খ্যাত ছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল 16 জানুয়ারি 1938 সালে দেউলটির এই বাড়িটিতে। চলো এবার ভেতরে আমরা এই বাড়ির যা দেখাশোনা করছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নিই আরও অজানা তথ্য। চলুন এবার আমাদের সঙ্গে বাড়ির ভেতরে। গেট খুলে ঢুকে পড়লাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মধ্যে। এই হচ্ছে তার বাড়িতে যাওয়ার রাস্তা, আর ওই হচ্ছে মাটির দোতলা বাড়ি। আর বাড়ির সামনে দেখো প্রচুর নানান ধরনের গাছগাছালি আছে, সেই নানান ধরনের বাগান, গাছগাছালির বাগান রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজে, চতুর্দিকে সবুজে সবুজে ভরা। আঙিনায় রয়েছে দেখো শ্বেতপাথরের তৈরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতি পরিচিত এই মূর্তি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু উনি কোনো জাত মানতেন না, উনি সব মানুষকে সমান চোখেই দেখতেন। এই দেখো দোতলা বাড়ি, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই ভিডিও করছি শুধু তোমাদের জন্য। এই হচ্ছে নিচতলা, পুরো বাড়িটা কিন্তু মাটির। মেঝেটা মাটির নয়, দেয়ালগুলো মাটির। চলো এবার শুনে নেওয়া যাক এখানকার যারা দেখাশোনা করে তাদের মুখ থেকে কিছু কথা। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর। এই যে সামনে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন। সোজা জানলাটা দেখছো, এই জানলাটা খোলা থাকত, তখন নদীটা রাস্তার গা দিয়ে বইত রূপনারায়ণ। নদী সরে গেছে, ওই 3 নম্বর তাকে যে আলোটা ফেরত, ওনার জুতো আছে লক্ষ্য রাখুন। হ্যাঁ, কনে দেখুন লাঠি, কনে লাঠি, কনে লাঠিটা দেখতে পাচ্ছেন। আর ইজি চেয়ারের ছবিটা ফেরুন, ইজি চেয়ারের যে মৃত্যুশয্যার ছবিটা দেখছেন, শরৎবাবুর নেতাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যু ছবি। শরৎবাবুর মৃত্যুর পরও ওনার নেতাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। আর এই যে উপরে যে ছবিটা দেখছেন, ওটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছোট ভাইয়ের ছবি।
বসার ঘর বৈঠকখানা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাউলে সব নদীপথে রাতে মিটিং হতো হারিকেন লন্ঠন জেলে। এইসব এই সোফাটা উনি বসতেন, যে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবিটা দেখছেন ওনার নাতি নাত বইয়ের ছবি, জয় চট্টোপাধ্যায় আলমারিতে যে বইগুলো দেখছেন শরৎবাবু পড়াশোনা করতেন, দূরে ফেলুন ওটা, গনগনা তামা খেতেন, তার পাশে দেখুন ভালসের রেডিও, ঘড়িটা তুলুন, ঘড়িটা 100 বছর আগের ঘড়ি, ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। এই নিচেটা একটা দেখুন বুকসেল, বই রাখতেন, বই রাখার জায়গা 4টের দিকে বই রাখতেন, যে কোনো দিক দিয়ে বইটা বার করে নিতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনে পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনা নলক করিয়ে রেখেছিল, উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। এখন আমরা ধীরে ধীরে উপরে উঠছি, মানে ওনার দোতলার ঘরগুলো দেখার জন্য আমরা ওনার সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি। এই সিঁড়ি দিয়েই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওঠানামা করতেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর ঘর ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর উনি কিন্তু 23 বছর এই ঘরে কাটিয়েছেন। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ পাশের ঘরটা, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘর ছিল। এই ঘর ছিল ওনার শয়নকক্ষ। আর এই যে যে আসবাবপত্রগুলো রয়েছে সব কিন্তু বার্মাটিক সেগুনের আসবাবপত্র। আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেলজিয়ামে তৈরি আয়না, খুব দামি আয়না। বন্ধুরা, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শয়নকক্ষ, মানে শোয়ার ঘর, এই বিছানায় উনি শুতেন। আর এই যে সমস্ত আসবাবপত্রগুলো দেখছো, আলমারি, আলনা, খাট, সব কিন্তু বার্মাটিক সেগুনের, যার দাম কিন্তু সোনার থেকেও বেশি। বন্ধুরা, এখন আমি উপরে এসেছি, দোতলায় এসেছি, আর তোমাদের নিচতলাটা পুরো দেখালাম, দোতলাটা বেডরুম দেখালাম, সব দেখালাম। আর এই এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ব্যালকনি, এখানে উনি দাঁড়িয়ে কিন্তু অনেক কবিতা লিখেছেন, অনেক উপন্যাসও লিখেছেন। আর এখান থেকে কিন্তু পাঁচিলের গা দিয়ে দেখা যেত রূপনারায়ণ নদী, যেটা এখন ওনারা বলছেন যেটা এখন চড়া করে কভার হয়ে গেছে, নদীটা এখন অনেক দূরে চলে গেছে, কিন্তু আগে এখান থেকে নদীটা পুরোপুরি পরিষ্কার দেখা যেত। আর উনি নদী রেখে উনি এখানে নানান ধরনের উপন্যাস কিন্তু লিখেছিলেন।
বন্ধুরা, এই যে বাঁদিকে একটা ঘর দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওনার টয়লেট ছিল, দোতলা টয়লেট। ওনার যখন লিভার ক্যান্সার হয়েছিল তখন এই দোতলা টয়লেটই উনি একা টয়লেট করতেন। বন্ধুরা, এই পুরো বাড়িটা কিন্তু বার্মা প্যাটার্নে তৈরি, অর্থাৎ কিরকম বলো তো, চারদিকটা হচ্ছে গোল বারান্দা আর মাঝখানে বাড়ি, পুরো বাড়িটা কিন্তু মাটির তৈরি। বন্ধুরা, আরও শোনা গেছে ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নাকি খিড়কির দরজা। নিচে যে বৈঠকখানার ঘরটা আছে সেখানে সমস্ত বিপ্লবীরা এই গুপ্তভাবে এই দরজা দিয়ে ঢুকে ওনার বাড়িতে বৈঠক করতেন, এবং ব্রিটিশরা যখন নদীপথে আসতেন তখন কিন্তু গুপ্তভাবে এই খিড়কির দরজা দিয়েই বিপ্লবীরা পালিয়ে যেতেন বা চলে যেতেন। আর বন্ধুরা, এই বাড়ির মেঝেটা কিন্তু রেড অক্সাইড সিমেন্ট দিয়ে তৈরি বলে লাল রঙের এবং ঝকঝক করছে এখনো। যাই হোক, এবার আমরা নেমে পড়ছি দোতলা থেকে নিচতলায়। এই যে সিঁড়ি দিয়ে আমরা নামছি না, এই সিঁড়ি দিয়ে কিন্তু উনি ওঠা নামা করতেন। আর বাড়ির নিচে দেখো পিছন দিকে, এটা হচ্ছে ঠাকুর দালান। বাঁদিকে যে টালির ঘরটা, এটা কিন্তু ঠাকুর দালান ওনার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঠাকুর দালান। বন্ধুরা, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ধানের গোলা। ধানের গোলাটা দেখো, ধানের গোলা আমি দেখেছি মাটির আর খড়ের, কিন্তু এরকম বাঁশ দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি আমরা দেখিনি, প্রথম দেখছি। দেখো এটা কিন্তু বাঁশের তৈরি, আজ থেকে কত বছর আগে বলো, দেখেছো কাঠগুলো অনেক। বন্ধুরা, তোমাদের পুরো কাঠের ধানের গোলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা, আগেকারের লোকেরা কিন্তু পায়খানা বাথরুম অনেক বাস্তুপীঠ থেকে অনেক দূরে করতো, তাই জন্য ওনারও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাড়ির পেছন দিকে অনেকটা দূরে কিন্তু তার শৌচালয় ছিল। দেখো অনেকটা দূরে। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছ না, এই ছাদটা কিন্তু করিবরগার ছাদ।
আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা কিন্তু মাটির এবং চুনসুরকির প্রলেপ দেওয়া আছে, যার জন্য বাড়িটা খুব ঠান্ডা। গরমকালে ঠান্ডা থাকে আর শীতকালে গরম থাকে। বন্ধুরা, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোন সময় খোলে আর কোন সময় বন্ধ হয় তা আমরা জেনে নিই এখানকার দেখাশোনা করেন যারা তাদের থেকে। চলো, উনি আমার বাবার উপরে প্রধান দায়িত্ব দিয়ে রেখেছেন। এইখানে তো উনি ময়ূর পুষতেন, ময়ূর এখন ময়ূর রাখাটা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। সকাল 10টা থেকে 12টা, 4টা থেকে 6টা, বিকাল 4টা থেকে 6টা। বন্ধুরা, এই সমাধিটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধিস্থল। এখানে ওনাকে দাহ করা হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ পেছনে দুটো সমাধিস্থল, এইটা হচ্ছে সাহিত্যিক সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল, এখানে ওনাকে দাহ করা হয়েছিল। আর তার পাশেই দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই প্রভাসচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে কিন্তু তার সমাধিস্থল, এখানে তাকে দাহ করা হয়েছিল। যে বললেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটো মাছ ছিল, একটা মাছের নাম কার্তিক ছিল আর একটা মাছের নাম গণেশ ছিল। নাকে কিন্তু সোনার নাকছাবি দেওয়া ছিল, মানে কার্তিককে ডাকলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খাবার দেওয়ার জন্য কার্তিক উঠতো, আর যদি গণেশকে রাখতো তাহলে খাবার দেওয়ার জন্য তখন ওই গণেশ উঠতো। সেই পুকুর কিন্তু এটা দেখে একদম ওনার বাড়ির ফ্রন্টে, এই পুকুরে কিন্তু এই যে গেট, এই গেটের ঠিক এখানে থাকতো কার্তিক গণেশ দুটো মাছ।
এবারে আমরা যাচ্ছি ওনার বাড়ির কিছুটা দূরে, প্রায় 5 মিনিট দূরে, 5 মিনিট হেঁটে যেতে হবে কিছুটা দূরে রূপনারায়ণ নদী দেখতে। নদীটা কিন্তু আগে পাঁচিলের গা দিয়ে বইতো, কিন্তু চড়া পড়েছে বলে এখন বেশ কিছুটা দূরে নদীটা সরে গেছে। চলো এখন সেই রূপনারায়ণ নদী দেখতে, যেই নদী দেখে উনি নানান ধরনের উপন্যাস ও গল্প লিখেছিলেন। চলো আমাদের সঙ্গে সেই রূপনারায়ণ নদী দেখতে। লাগে রূপনারায়ণ নদীর ধারে যেতে, আমরা এই রাস্তা ধরে এখন রূপনারায়ণ নদীতে যাচ্ছি, তোমাদের দেখাবো বলে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর ধারে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির থেকে প্রায় 2 মিনিট লাগলো আমাদের হেঁটে আসতে। দেখো রূপনারায়ণ নদীটা, তার পাশে আবার সুন্দর আবার খাওয়ার জায়গা আছে, বসার জায়গা আছে, মানে মনোরম জায়গা, খুব ভালো লাগবে। বন্ধুরা, এই সেই রূপনারায়ণ নদী, যে নদী দেখে আমাদের সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত উপন্যাস কত গল্প লিখে গিয়েছেন। বন্ধুরা, তোমাদের সব দেখিয়ে দিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং রূপনারায়ণ নদী। খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরা চলে এসো। আর বন্ধুরা, এখানে আসবে কী করে সেটা তো বলা হলো না, এখানে কী করে আসবে বলো তো? তোমরা হাওড়া দিয়ে তোমরা দেউলটি স্টেশন নামবে, মানে হাওড়া দিয়ে তোমার বর্ধমান লোকাল আছে, সরি, হাওড়া দিয়ে তোমার মেদিনীপুর লোকাল, বর্ধমান লোকাল, তারপরে তোমার পাঁশকুড়া লোকাল ধরবে, ধরে দেউলটি স্টেশনে নামবে। সেখান থেকে কিছুটা হেঁটে বেরিয়ে আসবে, দেখবে পাশে অনেক অটো দাঁড়িয়ে আছে, সেই অটোতে উঠবে। অটোতে মাথা পিছু 20 টাকা করে নেবে, তোমাদের এই বলবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যাব, বাড়ির সামনে একেবারে নামিয়ে দেবে। আর যারা গাড়ি করে আসবে, যারা বাইকে করে আসবে, যারা চারচাকায় করে আসবে, তারা কিন্তু জিপিএস অন করে চলে আসবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেউলটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি বললেই কিন্তু তোমাকে একেবারে বাড়ির সামনে নামিয়ে দেবে। একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পাঁচিল রয়েছে বাড়ি, সেই পাঁচিলের গায়ে কিন্তু আমরা গাড়ি রাখতে পারবো। যারা গাড়ি করে আসবে তাদের সুবিধে আছে গাড়ি পার্কিংয়ের, আর যারা ট্রেনে করে আসবে তারা ওইভাবেই আসবে। তাহলে আমার ব্লগটা যদি তোমাদের আজকে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, কারণ আমি যা যা তোমাদের জন্য কষ্ট করে আমি যা যা ভিডিও করবো, ব্লগ করবো, তোমাদের কাছে সরাসরি চলে যাবে এবং তোমরা তা দেখবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, সন্ধ্যা হয়ে এসেছে, অন্য দিন আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।